আমার ওইখানে হেমন্ত উপস্থিত থাকা অসম গণ পরিষদ দলের সম্মানীয় কার্যকরী সভাপতি, অসম সরকার মন্ত্রী কেশব মহন্ত ডাঙরিয়া, উপসভাপতিলয় জেগাঁও সমষ্টির বিধায়ক ভবেন ভরালী ডাঙরিয়া আর পুতুল বড়ুয়া ডাঙরিয়া, আর বিশেষভাবে মরিয়নি বিধানসভা উপনির্বাচনের দায়িত্ব থাকা দলের অন্যতম সাধারণ সম্পাদক, সম্মানীয় বিধায়ক আমগুৰি বিধানসভার সমষ্টির প্রদীপ হাজরিকা ডাঙরিয়া, আমার মধ্যে উপস্থিত থাকা দলের অন্যতম সাধারণ সম্পাদক প্রবীণ হাজরিকা ডাঙরিয়া, আর অতীর্থ আজিজ খান ডাঙরিয়া, কেউটা বিধান পরিষদর তিতাবর বিধান পরিষদর সভাপতি গড়া ডাঙরিয়া, যোরহাট বিধান পরিষদর সভাপতি কাকতি ডাঙরিয়া, তিয়ক বিধান পরিষদর সভাপতি বিকাশ শইকীয়া ডাঙরিয়া, সমন্বিতে মরিয়নি বিধানসভা সমষ্টির বিধান পরিষদর সভাপতি বেরিয়া ডাঙরিয়া, আর দলের বিভিন্ন দায়িত্বত থাকা দলের জ্যেষ্ঠ অতিথ্যসল ভাস্কর কালিন্দি, আমার রাজ্য পাঁচটা বিধানসভা সমষ্টির উপনির্বাচন অনুষ্ঠিত হব, তিনিটা বিধানসভা সমষ্টিত মহন্ত ডাঙরিয়া আর ময় যা তিনদিন আমি ঘুরা পকা করে আইসো, আজ ইয়ালে আইসো। তো মহন্ত ডাঙরিয়া কই কইছে যে দীর্ঘদিন ধরে এই সমষ্টিটি কংগ্রেসের দখলত আছে, মাত্র এবার 1979 রাজ্য দীঘলীয়া গণ আন্দোলন হয়েছিল, যণ আন্দোলন রাজ্য অন্য ঠাইর মরিয়নি বাকিও কিয়াও জারি হাত উজানি দিছিল, তার পিছতেই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এই নির্বাচন আমার দলের প্রার্থী আমার নরেন চাঁদি ডাঙরিয়া ইয়ার প্রার্থী হয়েছিল, তার আগত তার পিছত স্বাধীনতার পিছত আর কোনো ইয়ার জয়ী হওয়া নাই। তিলক গগৈ একটা সময় হয়েছিল কংগ্রেসরে আসছিল, তারপর রূপম কুর্মী ডাঙরিয়ানী আসছিল কংগ্রেসরে আসছিল, বাকি আপনাদের সকলে জানেই যে দীর্ঘদিন ধরে এই সমষ্টিটি কংগ্রেসের দখলত আসছিল। আজি যে বৃদ্ধি হয়েছে, এই বৃদ্ধি হওয়াখিনি কত আমার কোরবার গাঁওমিয়া ওলাইছে নে কোরবাত ওলাইছে নে এয়ারপোর্টত অহা রেলওয়েত অহা কোরবারপা অহা তেওঁলোকৰ মাজত ওলাইছে। এতিয়া আমার 300কে বেশি প্রতিদিনে ওলাবলে লৈছে, ইয়ার আগতে 200 আছে, গতিকে 300-350-র ভিতর এইকেইদিন আমি পাই আছো। গতিকে আমি একদম মানে প্রতিটো ব্লক পিএসি এলাকাত আমি বেলেগ বেলেগকে রেকর্ড আনবলে পাইছো, এইখানে আমি এনালাইসিস করি করে পেলায় ইয়ার কি যাবতীয় ব্যবস্থা, আর সদ্যহতে আমি মূল ব্যবস্থা লৈছো যে দুই পালি ভেকচিন দিবলে আমি ঘরে ঘরে যাব, আর আমার বিএলও আশাকর্মী সকল পঠাই ভোটার তালিকা হাতত লৈ মানুষের লিস্টখন হাতত লৈ প্রতিঘর মানুষক আমি বিচারিছো যে কোনে ভেকচিন লোক, আর ওলাই অহা নাই যদি ঘর গিয়ে আমি ভেকচিন দিয়ে আছি, গতি দুই পালি ভেকচিন দিয়াটো প্রথম প্রতিষেধক মানে প্রথম সংক্রমণের ক্ষেত্রে প্রতিরোধ ব্যবস্থা বলে আমি ভাবিছো, আর এই ধরনের আমি প্রথম এটা আরম্ভ করেছি। দুই পালি ভেকচিন যে স্থানত আছে সেই স্থানত তার লকডাউনের সম্ভাবনাটা কম হব? নয় নয়, গোটাই কথাটা এনেকা লকডাউন এটা আপনাদের এটা কথা নেভাবিব যে স্টেটত পুরা লকডাউন যাবারও হওয়া নাই, আমি কোরবাত যদি বহুত কেস ওলাই যায় তেতিয়া তাত সেই অঞ্চলটো বা সেই গাঁওখন তাত আমি কন্টেইনমেন্ট জোন করেছো, তার মানুষের সম্পর্ক নহবলে আমি মানে সংক্রমণ বাড়ি নাকি রাখিছো, আর আমি সকল সা সুবিধা দিছো। এতিয়া ভবিষ্যতেও কিবা হবলগা হলে যদি বেশিক ওলায় তেতিয়া হলে সেই জায়গাবিলাক হয়তো কন্টেইনমেন্ট করব।